দেখতে পাচ্ছ এখন বাজছে সকাল 8:09। এখন আমি যাচ্ছি পড়াতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো স্পাইস। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি যাচ্ছি ফার্স্ট ডে কলেজ, তো সেখানে সবার সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধব সবাইকে তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই কি করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখানে আমি নিয়ে যাচ্ছি টিফিন, মানে টিফিনটা প্যাক করছি। এখানে মা করে দিয়েছে চিকেনের পরোটা, পরিয়ে এসে স্নান সেরে এখন আমি রেডি হচ্ছি, আর ওদিকে টিফিনটা আমি ভরে নিলাম, দেন খাবো তারপর বেরোবো। আর বেশি বকবক কিছু করছি না, যা হবে তোমরা দেখতে পাবে। আর ওখানে যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে থাকছি, একসঙ্গে যাচ্ছি, তো একটু আড্ডা ইয়ার কি হতে মানে হবে, তো যদি কোনো ভুল কথা বলে থাকি তো সরি আগে থেকে বলে দিচ্ছি। আমার ব্যাগ রেডি, আমার টিফিন রেডি, আমার পার্সও রেডি, আর একটা মাস্ক নিয়েছি যদি থাকে, তো চলো। সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন আমি হয়ে গেছি রেডি, এবার আমি বেরোবো, তো চলো বেরোনো যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা টোটো আসছে, চলে এসছি এখন মেমারি স্টেশনে, টিকিটটা কেটে জাস্ট ট্রেনের দিকে এগোচ্ছি। ট্রেনটা নতুন মনে হচ্ছে না, টিভি আছে নাকি? আর এই যে দেখতে পাচ্ছ আমার মহান বন্ধুগণ, হ্যালো গাইস, আজ আমরা সবাই প্যারাস্কুল যাচ্ছি কলেজ, তো আমার সাথে আমার বন্ধুরাও আছে, দেখে নিন আপনারে। তো এই হলো মৌসুমী, এই হলো রিম্পা, ও হলো মধু, হাই বাই, এ হলো মনিরা, মনিরা ওই হচ্ছে চুপচাপ তাই দেখা দিচ্ছে না, আর এই আমাদের মোস্ট ফ্যাশনেবল একজন আছে আজকে। দূরে দূরে করুন, নালে আমার মুখটা কিন্তু বড় বড় শাড়ির মতো। এ হলো খুশবু, একে আমি আজ জোর করে নিয়ে যাচ্ছি, ওর যাওয়ার একটু ইচ্ছা ছিল না কলেজ, ও নাকি রোদে কালো হয়ে যাবে ওই জন্য যেতে চাইছে না। এখান থেকে ফিরছি আমি, মনি আর খুশবু, একটা ছেলে মেয়ে না, আমি মনি আর রিম্পা, দিয়ে ছেলেটা মেয়েটা মানে ছেলেটা মেয়েটাকে তুলতে এসছি, সে মানে গালে শুনেছে তো প্রথমে ঠিক আছে, গালে ফেটে গেলে না ঠোঁটে খেয়ে তোমরা তাহলে শুনলে সুস্মিতার গল্প। এই গল্পটা বলার জন্য ট্রেন থেকে মানে ট্রেনে উঠে ওঠার পর কতক্ষণে বলবো গল্পটা, মানে ট্রেনে কাকেও দেখেছে কি করতে, তো সেটাও বলতে চাইছে। আর কোনোদিন যদি সুস্মিতা না আসে সেদিন তো আমাদের একদমই ভালো লাগে না, কারণ ও সারাটাক্ষণ বকবক করতে করতে যায়, আর আমাদের যেতে কিভাবে টাইম কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। ওর গল্প শুনতে এখন আমরা ব্যান্ডেল জংশন ক্রস করছি, শ্যাওড়াপুলিতে আমরা নাম, এই আমরা এখন লঞ্চ ঘাটের দিকে রওনা হচ্ছি। তো আজকে দেখছো কত ভিড় রয়েছে, আগেও আমি যতবার এসেছি এরকম ভিড় কোনো দিনই থাকে না, তো আজকে ভিড়টা একটু অতিরিক্তই বেশি। আর তোমরা হয়তো দেখবে সব কিছু সুস্মিতার মুখে শুনবে, কারণ সুস্মিতা যেখানে থাকবে সেখানে আর কারো কথা বলার দরকার নেই, তো ব্যাস ওই সব কিছু টুক করে ফেরিঘাটের উদ্দেশ্যে এবার ফেরি ধরে আমরা গঙ্গার ওপার হয়ে ব্যারাকপুর পৌঁছাবো, সেখান থেকে আবার টোটো করে তবে কলেজ। আমরা অনেকটা রাস্তা, বন্ধুরা সব এগিয়ে গেছে, আমাকেও এবার এগিয়ে যেতে হবে। তুই বলে দে, বল বলে দে তুই কি এটা বল। বাইরে দেখতে পাচ্ছ সব এইখান থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় মানুষজন, শিবের মাথায় জল ঢালতে, তাই এই সব আয়োজন করা আছে। এখন কিছু হচ্ছে নাকি, পুজো টুজো কিছু হচ্ছে? হ্যাঁ, এই শ্রাবণ মাস ভোর সব সবাই যায় এই শ্যাওড়াপুলি নিমাইতীর্থি ঘাট থেকে জল নিয়ে, সব হেঁটে হেঁটে পায়ে হেঁটে প্রায়
প্রায় 35 কিলোমিটার রাস্তা হেঁটে সব তারকেশ্বরের উদ্দেশ্যে যায় রওনা হয়। এত কিছু আমি তো আগে তো দেখিনি, মানে এখান থেকে জল নেয় নাকি? হ্যাঁ, এখান থেকে 35 কিলোমিটার রাস্তা হেঁটে যাবে তারকেশ্বর পর্যন্ত। কি মেঘ করেছে রে! এখানে একটা গল্প আছে তোমাদেরকে বলি। এই যে দেখতে পাচ্ছ, একজন গেলেন পুলিশ, তো ওনাকে দেখে আমার এক বান্ধবী ক্রাশ খেয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের কুর্তি পরে রিম্পা, তো আসার সময় কি করেছে ওরা ওনাকে আবার খুঁজেছে, মানে ওই এরিয়ার মধ্যে আবার খুঁজেছে। যদি একবার দেখা পাওয়া যায়। দেখতেই পাচ্ছিস ব্রাইটনেস বাড়া? ব্রাইটনেস আর ওদের সামনে ফোনটা তুলে একবার যদি বলি সেলফি, ব্যাস কোথার থেকে মানে যে ওরা চলে আসবে ভূতের মতো এসে হাজির। সেলফি তোলা ধরো এক্সপার্ট। ফোন না পড়ে যায়। এখন আমরা ঘাট পার হয়ে চলে এসেছি, এবার এখান থেকে টোটো ধরবো। টোটো ধরে এখান থেকে কলেজ যাব, আর কলেজ যেতে 10 মিনিট মতো লাগে। 10 মিনিট তো হয়তো লাগে না, যাই হোক পার হেড 15 টাকা করে। টোটো আমরা যাচ্ছি আমাদের কলেজের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। আমার বান্ধবীগুলো সব সামনে বসে আছে, খুশবু একদম ড্রাইভারের পাশেই বসেছে, ড্রাইভিং করছে। চলে এসেছি কলেজের সামনে, এবার আই কার্ডটা দেখিয়ে কলেজে ঢুকবো। আর এবার আজকে কি হয়েছে কলেজে, মানে আই কার্ড আনতে ভুলে গেছে খুশবু। তো ফার্স্ট ওকে ঢুকতে নিচ্ছিল না, তারপর আমাদের ক্লাস টিচারকে মানে জানিয়ে তারপর ওকে ঢোকানো হলো। এখন আমরা কলেজে চলে এসেছি, আর কলেজে এসে ফার্স্ট আমাদের কাজ টিফিন খাওয়া, কারণ অনেক দূর থেকে আসছি, তো খিদে পেয়ে গেছে। আর এখনও ক্লাস স্টার্ট হতে অনেক দেরি আছে, যেহেতু আধ ঘন্টা দেরি আছে, তো এখন টিফিনটা আমরা করে নিচ্ছি। আর আমরা এভাবেই টিফিন খাই, সবাই এনে এক জায়গায় জড়ো করে রেখে, মানে যে আনে সে তো তারটা খাই না, অন্যটা খাই। খেতে ব্যস্ত, খিদে পেয়ে গেছে এতটা রাস্তা জার্নি করে এসে। উনি খুব ভালো পরোটা বানিয়ে আনে, সেটা আমরা খাচ্ছি। আর আমাদের হয়ে গেছে ছুটি, আধ ঘন্টা আগেই ছুটি হয়ে গেছে। তো এমনিতেও আমাদেরকে ঠিক টাইমে ছুটি হলেও স্টেশন যাওয়ার পর এক ঘন্টা ওয়েট করতে হতো, তো এখন তো আজকে তো আরও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো এখন আজকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আর আমাদের ক্লাস হয় 2 ঘন্টা মতো, তো আমাদের যাওয়া আসার টাইমটাই মানে চলে যায় পুরো সারা দিনটা। ক্লাস শুধুমাত্র 2 ঘন্টা, আর যাওয়া আসা এই নিয়েই পুরো দিনটা আমাদের শেষ। আর স্টেশনে আসার পর যেহেতু ট্রেন নেই, বসে থাকতে হবে 1.5 ঘন্টা, তো ওই জন্য চাটা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করব। আর চলে এসেছি এখানে চা খেতে। এখানে দেখলাম ফার্স্ট চা খেলাম, যেহেতু ভালোই বানিয়েছে, তো পরের দিন থেকে অবশ্যই খাবো। চাটা খেতে খেতে সুস্মিতা বলছে আমি কিছু বলতে চাই, তো দেখো কি বলতে চাই। মাইন্ড ফ্রেশ করার জন্য মৌসুমী আমাদের চা খাওয়ালো, ওই জন্য ধন্যবাদ। ওখানে একটা ভালো ব্লগার খুঁজে আর দেখতে পাচ্ছ ট্রেনে কি পরিমাণে ভিড়, মানে এই ট্রেনটাতে মানে 5:12 ট্রেনটা, হাওড়া বর্ধমান যে লোকালটা, এত বেশি পরিমাণে ভিড় হয় কি বলবো। জাস্ট কোনো রকমে হাত পাগুলোকে নিয়ে ট্রেনের মধ্যে রাখা যায় এরকম অবস্থা। আর রীতিমতো ঝগড়া মারামারি লেগেই যায়। দেখছিস আবার আমাকে রোস্ট করে দিচ্ছিস, ভিডিও বানিয়ে বাজে বাজে লাইক দিচ্ছিস, কমেন্ট। আর প্রায় 1 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, তারপর কোনো রকমে এক এক করে বসার জায়গা পেলাম। হ্যাঁ, তো ট্রেন থেকে নামার শেষ মুহূর্তে সবাই একসঙ্গে বসার জায়গা পেলাম, আর একজনের সঙ্গে তো ঝগড়াই লেগে গেছিলাম। ট্রেন থেকে নামার পর আর ভিডিও করিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, তো কোনো রকমে টোটোতে উঠে বাড়ি পর্যন্ত এসে খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর এখন ওষুধের দোকানে কিছু ওষুধ নেওয়ার ছিল, তো এগুলো নিয়ে নিলাম। অবস্থা খারাপ, সারাদিন দৌড়ে বেরিয়ে। চলো
আর এই হচ্ছে মেমারির রেলিকেট, পড়বেই আর পড়লে আধ ঘন্টা ব্যাস, প্রচণ্ড বিরক্ত হয়েছে। আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ ক্লান্ত হয়ে গেছি পুরো আমি, আর গাড়িতে চাপলে আমার কেমন ভিতর থেকে গা ঘোলায়, তো আরও বেশি শরীর খারাপ করছে এই গাড়িতে চাপার জন্য, এই জন্য আমার গাড়িতে করে কোথাও যেতে একদম ভালো লাগে। আর এই হচ্ছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড, এখানে আসার পর কিছু মানে কেনাকাটা করলাম, মানে কোল্ড ড্রিঙ্কস চিপস কিনলাম, কারণ খেতে হবে, প্রচণ্ড খেতে পেয়েছিলো। তো কেনার পর খেয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করার চেষ্টা করলাম, আর আমার গাড়িতে প্রচণ্ড গা বমি দেয়, তো আরও বেশি শরীরটা খারাপ করছিলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ বাড়ি পৌঁছাতে পারলাম কোনো রকমে, তো এবার স্নান করতে যাব, তো চলো স্নানটা করে নিই। তো আমার মুখের দিকে বুঝতে পারছ আমি কতটা ক্লান্ত, তাই আজ আর ভিডিও নয়, আজ আর কোনো কিছু না, আমি জাস্ট স্নান করে আসলাম আর এখন আমি খাবো, তো খাওয়ার পর জাস্ট শোবো আর ঘুমাবো, আর কোনো কথা না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই, গুড নাইট।